রাজ্যের পৌর নির্বাচনের আগে চমক দিল তৃণমূল কংগ্রেস। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি বড়সড় ধাক্কা খেল। বুধবার চেতলা তৃণমূল সদনে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে খানাকুলের বিজেপি নেতা নইমুল হক তৃণমূলে ফিরলেন। তৃণমূলের দাবি, বেশ কয়েকজন বিজেপি নেতাও তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি মিমের হুগলি জেলা সভাপতি নৈমুদ্দিন মণ্ডলও তৃণমূলে যোগ দেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশততম জন্মবর্ষে শ্রদ্ধাঞ্জলিতে হুগলি জেলা গ্রন্থাগার কৃতকের বিনম্র আয়োজন, 33তম হুগলি জেলা গ্রন্থমেলা আগামী 21 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পূর্ণভূমি কামারপুকুরে শ্রীপুর ফুটবল মাঠ প্রাণবন্ত হয়ে উঠবে। তথ্য সংস্কৃতি বিভাগের স্বনামধন্য শিল্পী সমবায় ও স্থানীয় প্রতিশ্রুতিমান শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে বইয়ের বিকিকিনি, প্রদর্শনী, আবৃত্তি, নাটক, গান, নৃত্যকলা সব মিলিয়ে এক জমজমাট গ্রন্থমেলা। পৌর নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি। বুধবার চেতলার তৃণমূল সদনে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে খানাকুলের বিজেপি নেতা নইমুল হক তৃণমূলে ফিরলেন। পাশাপাশি তৃণমূলের দাবি, বিজেপির দীর্ঘদিনের খানাকুল নেতা অখিল জানা, পিন্টু চোংদার, রামকৃষ্ণ মাইতি ও অর্ণব সরকার তৃণমূলে যোগ দিয়েছে। রামকৃষ্ণ মাইতি 43নম্বর জেটপির একসময় মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন, অখিল জানা ছিলেন সাধারণ সম্পাদক, পিন্টু চোংদার ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ ও অর্ণব সরকার ছিলেন সাধারণ সম্পাদক। পাশাপাশি মিমের হুগলি জেলা সভাপতি নৈমুদ্দিন মণ্ডলও এদের তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভায় সব থেকে বেশি ভোটে তৃণমূল লিড পেয়েছিল খানাকুল 1নম্বর ব্লক থেকে, কিন্তু তারপরেও নৈমুল হক সন্দীপ বড়রা দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। কিছুদিন আগে সন্দীপ বর তৃণমূলে ফিরলেও রাঙা বিজেপিতেই রয়ে যায়। বুধবার রাঙা বিজেপির প্রায় 600 কর্মী সমর্থক ও 4 জন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে তৃণমূলে যোগ দিল বলে দাবি হুগলি জেলা তৃণমূল পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যাতে উন্নয়নটাকে গ্রাম বাংলায় উন্নয়নটা হয় সেই জন্য দেশের অর্থনীতি একবারে তলানিতে ঢুকে গেছে। বেকার যুবক ভাইদের কোনো কাজকর্ম নেই, জিডিপি দিনের পর দিন হ্রাস করছে। তার সাথে সাথে এনআরসির মতো একটা জনবিরোধী নীতি, এনপিআরের মতো জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ লাগু করে দিয়ে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখার জন্য আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন হয়েছি। 2019-এর লোকসভা ইলেকশন হয়, সব জায়গায় একটা জ্যোতিরামের হা কাজ করেছিল। কত মন্ত্রী বিধায়ক সেই জায়গাতেও হয়ে গেছিল, সেই জায়গা থেকে জেলা নেতৃত্বরা যখন মোটামুটি যারা দলের একটু কর্মী ছিল, সমর্থন ছিল, তাদেরকে বাদ দিয়ে গুন্ডা মাফিয়া যারা মানে যারা টুল্লু ঠেক চালাত তাদেরকে নেতা করবে, সেই জন্যে আমি দলটা ছেড়ে বেরিয়ে গেছিলাম। আবার দল আমাকে সেই জায়গাটা সম্মান দিয়েছে, আবার আমি সূত্র থেকে জানা গেছে বেশ কিছুদিন ধরেই নইমুল হককে দলে ফেরানোর উদ্যোগ গ্রহণ করেন খানাকুলের জেলা পরিষদের সদস্য রমেন পামানি। খানাকুলের তৃণমূলের নইমুলের প্রয়োজনীয়তা তিনি হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব ও যুব সভাপতি শান্তনু ব্যানার্জিকে বোঝান। বিশেষ সূত্রের খবর, এরপরই দিলীপ যাদব ও শান্তনু ব্যানার্জি বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। অভিষেকের সম্মতি মিলতে বুধবার হুগলি জেলার পর্যবেক্ষকের হাত ধরে তৃণমূলে ফিরে আসেন তিনি। নৈমুল নিজে দলে ফেরার পাশাপাশি মিম ও বিজেপিরও ঘর ভাঙল বলে মনে করছেন রাজনৈতিক মহল। মিমের হুগলি জেলা সভাপতি নৈমুদ্দিন মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর বলছেন, বর্তমানে মিম যা করছে তা বিজেপিকে অক্সিজেন দেয়া হচ্ছে, ভোট কাটাকাটির খেলা খেলে বিজেপিকে সুবিধা করে দেয়া হচ্ছে, আর বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করছে, সেই কারণে মিম ছেড়ে তৃণমূলে তিনি যোগদান করলেন। মিম ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম বলতে, এই ধরুন আমাদের পশ্চিমবঙ্গে যে এনআরসি সিএ নিয়ে একমাত্র মমতা দিদি সব থেকে বেশি একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা বা পদযাত্রা করছে, ঠিক আছে। আর মিম অ্যাকচুয়ালি ভোট কেটে বিজেপির হাত শক্ত করছে, হ্যাঁ, সেই জন্য আমি দেখলাম যে আমার ব্যক্তিগত রায় এটা, বিজেপিতে হাত শক্ত করতে দিলে হবে না। এখানে বিজেপি একটা দাঙ্গাই ইয়ে,
প্রয়োজন, সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। অন্যদিকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলায় বিজেপি বলে কিছু থাকবে না। কিছু ধান্দাবাজ লোক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বিজেপি নিয়ে মাতামাতি করছিল, মোহভঙ্গ হতেই সবাই তৃণমূলে আসছে। শান্তনু ব্যানার্জি বলছেন, খানাকুলে বিজেপির পতাকা তোলার লোক আগামী এক মাসের মধ্যে আর পাওয়া যাবে না। নৈমুল হক তৃণমূলের গুরুত্বপূর্ণ সদস্য, ভুল করে বিজেপিতে ফিরেছিল, এখন সে অনুতপ্ত। বিজেপিতে ভিড়লেও সেভাবে বিজেপির কোনো কর্মসূচিতে ছিল না, দলের উচ্চ নেতৃত্ব তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। নৈমুল হক বলছেন, বিজেপিতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। বিজেপি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটি দল, ক্রমশ সব প্রকাশ করা হবে। এনআরসির নামে ভারতবর্ষকে ভাগ করতে চাইছে বিজেপি। সুস্থ গণতন্ত্রকে রক্ষা করার জন্যই তিনি তৃণমূলে ফিরলে। খানাকুলে বিজেপি যে সমস্ত লোকজন আছে তার অধিকাংশ তার সাথে যোগাযোগ রাখছে। কয়েকদিনের মধ্যে খানাকুলে বিজেপি বলে আর কিছু থাকবে না। নেতৃত্বে হুগলি জেলা যথাযথ এগিয়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশন তৃণমূল কংগ্রেস এগিয়ে। আমি পার্টির সৈনিক হিসাবে সেই কাজটা চলে গিয়েছিলাম, আমি আবার ঘরে ছিলাম, ঘরে ফিরে। অন্যদিকে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলছেন, রাঙা বিজেপিতে যোগ দিলেও কোনো দিনই সেইভাবে বিজেপি করেনি। এরা চলে গিয়ে দলের কোনো ক্ষতি হবে না, দলের উপকার হবে, মানুষ সবটাই দেখছে, এর জবাব তারাই দেবে। আজকে যে জয়েনিং দেখাচ্ছে, যিনি গেছেন তৃণমূলে উনি কোনোদিন বিজেপিতে হয়তো জয়েন করেছিলেন, ঠিক আছে, কিন্তু বিজেপি করেছেন এরকম কেউ দেখাতে পারবেন না। তৃণমূলের সঙ্গেই ছিলেন, নামকে বাস্তা বিজেপিতে ছিলেন, সুতরাং উনি গেলেন কি এলেন এতে ভারতীয় জনতা পার্টি কি যায় সে যায় না। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তৃণমূলের কোনো নেতার পক্ষে খুব কঠিন বিষয় আছে। তাই আজকে এখানের পরিবেশটা তার পক্ষে অনুকূল ছিল না। যেই পরিবেশে তিনি থাকতেন সেই পরিবেশটাই বেটার, সেখানে একটা দুর্নীতির পরিবেশ, তাই সেখানে ফিরে গেছেন। এই নিয়ে আমাদের আকাশ জমিন কিছু পার্থক্য হওয়ার নেই। একটা সময় আমরা যখন দলে জয়েন করেছিলেন তখনও এলাকার মানুষের ক্ষোভ ছিল ওনার বিরুদ্ধে অনেক, কিন্তু সামনে আনা, ওই মুখ সামনে আনা যাচ্ছিল না, যে এতই ক্ষোভ ছিল কাটমানি ইস্যু থেকে আরম্ভ করে এবং বিভিন্ন এলাকার মানুষের উপর নির্যাতন সেই সময়, এবং যে ওই ওখানের যে আমাদের লোকসভা ভোটের সময় ওরও একটা ওখানে প্রচ্ছন্ন হুমকি ছিল আমাদের বিরুদ্ধে, মানুষের আমাদের কর্মীদের বিরুদ্ধেও ছিল। সেই সময় দলে এসেছিলেন, ভোট থেকে গিয়ে জয়েন হয়ে এসেছিলেন। আজকে এই বিজেপির আদর্শ যে পরিবেশ, সেই পরিবেশে খাপ খাইতে না পেরে আবার তৃণমূলে ফিরে গেছে। এতে আমাদের লোকসান কিছু হলো না, আগামী দিনে মানুষ এর বিরুদ্ধে জবাব নিশ্চয়ই দিয়ে দেবে, কেননা এই মুখ মানুষ চায়। অন্যদিকে বিজেপি ছেড়ে চার নেতা তৃণমূলে যোগ দিলেন বলে দাবি তৃণমূলে, তবে অখিল জানা বলছেন সমস্ত কিছু মিথ্যা, তিনি বিজেপিতেই আছেন। অপরদিকে অর্ণব সরকার বলছে, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এখনো যোগ দেননি, ভবিষ্যতে বিজেপি ছাড়বেন কিনা তা ভবিষ্যৎ বলবে। যোগদান নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও তৃণমূল নেতাদের দাবি পারিবারিক কারণে অর্ণব সরকার তৃণমূল সদনে উপস্থিত থাকতে পারেনি, তারা ফর্মে সই করে তার সম্মতির কথা জানিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছেন, বিজেপি নেতারা যাই বলে থাকুক, পৌর নির্বাচনের আগে বিজেপির পুরানো দিনের একাধিক নেতা ও নৈমুল হক দল ছাড়ায় যথেষ্ট চাপ পড়বে খানাকুল বিজেপির। খানাকুল বিজেপির সাংগঠনিক যা অবস্থা, তাতে করে এই ধাক্কা সামনে ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন হবে। সাধারণ মানুষের একটি অংশ বলছে, এরপরে বিজেপির জন্য কঠিন লড়াই অপেক্ষা করবে, প্রশাসন সজাগ না থাকলে এলাকা অশান্ত হতে পারে, এখন দেখার বিজেপি এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করে। নিউজ আজ বাংলা, খানাকুল।